গুড মর্নিং মাই ফ্রেন্ড, আজ সকাল থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি। তো তোমাদেরকে সকাল সকাল সুন্দর সুন্দর ফুলের সাথে সুপ্রভাত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর, তো আজকের লাস্ট ডে অফ 2022, তারপরেই চলে আসবে 1st জানুয়ারি 2023। তো এই ফুলটার কালারটা দেখো কত সুন্দর ফুটেছে, তাই তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করলাম। তো এগুলো সবকটাই একই ধরনের ফুল, শুধু ভ্যারাইটির কালার আর ভ্যারাইটির স্টাইল। তো কোনটাকে ছেড়ে যে কোনটাকে দেখবো সেটাই তোমাদের সাথে ক্যামেরাতে আমি শেয়ার করছি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন ফুলটা সবথেকে বেশি ভালো লাগলো। তো এটা আমাদের ছাদ বাগানেরই বা রুফটপ গার্ডেনেরই আর একটা নতুন ভার্সন আমরা অ্যাড করেছি। আগের যে ফুলগুলো দেখিয়েছিলাম সেগুলোর অলমোস্ট মানে ফুল হয়ে গেছে, আর এগুলো আবার নতুন ফুলেছে। আরও অনেক রকমই ভ্যারাইটি কালারের মধ্যে আনা হয়েছে, দেখা যাক কোনটা কত সুন্দর লাগে। তো আজকে কার কী প্ল্যান আছে আমাকে জানিও 31st নাইটে। আমাদের 31st নাইটে অনেক কিছুই প্ল্যান আছে, ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ছাদ থেকে নেমে যাই এবং আমার আজকের যা যা মেনু আছে সেগুলো তোমাদের সাথে ঝাঁটে ঝাঁট শেয়ার করে নিই। আর আজকের মেনুতে খুব একটা বেশি কিছু নেই, খুব ইজিয়েস্ট মেনুর মধ্যেই রেখেছি, কারণ তোমাদেরকে বললাম যে আজকে রাতে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া আছে বা অনেক কিছু প্ল্যান আছে, যেটা 31st নাইটে প্রত্যেকটা মানুষের থেকে থাকে, ঠিক সেরকম আমাদেরও আছে। তো জানি না কতটা ব্লগ বানাতে পারবো বা কতটা জাস্টিফাই করতে পারবো, তো যতটা পারবো চেষ্টা করব যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, দেখতেই পাচ্ছ আমি অলরেডি কিচেনে এসে গেছি। তো আজকে আমি বানাবো পেঁয়াজের যে শাক হয় সেই শাকটারই পোস্ত। তো ওটাকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে হয়, তো আমি কেটে নিয়েছি। অনেকে এরকম সিটি দেয়, আমি অতটা আর সিটি দেওয়ার ঝামেলাতে গেলাম না, আমি ডিরেক্টলি করবো কুকিংটা এবং খুব ইজিয়েস্ট প্রসেসেই করবো, কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। তো বাঙালির 31টাও বাঙালির কাছে যতটা ইম্পর্টেন্ট আমি মনে করি, পয়লা বৈশাখটাও ততটাই ইম্পর্টেন্ট। তো এবছর আমি আর কেক বানানোর সময়টা পাইনি, না হলে ইচ্ছে ছিল এবছর কেক বানিয়ে তোমাদেরকে সেই রেসিপিসটা শেয়ার করার। দেখি যদি আমার বাবা মা কলকাতাতে আসে তো ইচ্ছে আছে নিজে হাতে কেক বানানোর, তবে কতটা কী করতে পারবো সেটা জানি না, যদি কেক বানাই আশা করব তোমাদের সাথে শেয়ার করার। তোমরাও নিশ্চয়ই 31টে অনেকেই কেক বানিয়েছো। তো যাই হোক, আমাদের এই 31st ডিসেম্বর নাইটের আগের বছরও আমরা খুব সুন্দরভাবে প্ল্যান করেছিলাম এবং সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম, তো এবছরও ইচ্ছা আছে ঠিক সেরকমভাবেই সুন্দরভাবে কাটানোর। তবে এবছর এশা আয়নাকে নিয়ে কতটা করতে পারবো, তবে এশা আয়না এসব বিষয়ে সত্যিই খুবটাই মানে খুবই ভালোবাসে এবং ওরা খুব এনজয় করে, অতটাও যে খুব বদমাইশি করে তেমনটা নয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা এবং পেঁয়াজের শাকটা পুরোটাই কাটা হয়ে গেল। তো এর মধ্যে আমি অ্যাড করি খানিকটা আলু, আমি অ্যাড করছি মানে খুব একটা বেশি পরিমাণে নয়, কারণ এটা শুধু আমাদের একবেলাকারই সবজি, তো সেই জন্য অল্পই একটু আলু অ্যাড করছি। আলুটাকে মানে অনেকে সিটি দেয়, আমি অতটা সিটি দেবো না, আমি নর্মাল কড়াইতে খুব তাড়াতাড়ির মধ্যে এবং খুব ফাস্ট ওটা করে নেবার চেষ্টা করব। তো যাই হোক, অনেকে এই রেসিপিটা বানাও, তো আবার অনেকে হয়তো নতুন বানানো শিখতেও পারো। তো যদি নতুন বানাও তাহলে আমার প্রসিডিওর দেখে করতে পারো, নাহলে তোমরা তোমাদের রেসিপিস। তবে আমি মনে করি পোস্তর এই রেসিপিটা শীতের দিনে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে বা বাঙালি মানুষের কাছে পোস্ত একটা খুবই পছন্দের রেসিপি এবং আমরা তো মানে পার্সোনালি পোস্ত খুব ভালোবাসি খেতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা কাজ যে কখন হয়ে গেল সেটা মানে ঘড়ির কাঁটা দেখে বোঝাই যাচ্ছে না। তবে আজকে আমার ভালোই ঠান্ডা লাগছে, এখন অনেকটাই সময় হয়ে গেছে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর আজকে এর সাথে সাথে গাজরটা আর বিনসটাও একটু কেটে নেবো, কারণ হবে ডাল, তো ডালে তো এই দুটো জিনিস লাগে। আজকে এমনি তোমাদের সাথে রেগুলার আমি আমার লাঞ্চ রেসিপিস খুব একটা শেয়ার করি না, মাঝে সাঝে শেয়ার করি, তো আজকেও আমি সেই জন্যই, কারণ রেগুলারের যে রেসিপিসগুলো হয় এগুলো প্রত্যেকের বাড়িতে ন্যাচারালি একই রকমেরই রেসিপি হয়ে থাকে, যেদিন একটু ইউনিক কিছু বানানোর চেষ্টা করি সেদিনকেই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, গাজরগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেলো, এগুলো ডালের মধ্যে দেওয়া হয়, কারণ বাচ্চাদের জন্য একটু গাজর বা একটু বিনস একটু ক্যাপসিকাম, বাচ্চা হোক বা বড় হোক ভেজ ডালটা প্রত্যেকেরই ভালো লাগে, তো এগুলো আর ডালের মধ্যে একটু কালারফুল থাকলে ওদেরও জিনিসটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, সবজিটাও তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বড় কাজ হয়ে গেল, তো সেই সাথে আমি চাপিয়ে নিলাম কড়াইটা, এর মধ্যে দিয়ে দেবো আলুটা, আর মাস্টার্ড অয়েল দিয়েই মোটামুটি আমি গোটা কুকিংটা কমপ্লিট করব। তো আলুটা এর মধ্যে দিয়ে একটু ফ্রাইয়ের জন্য ছেড়ে দিচ্ছি, ওটা একটু ভালো ফ্রাই হয়ে গেলে তারপর ওটাকে বয়েল করার জন্য ছাড়বো। আর তার সাথে সাথে এই পাশটাতেও বসিয়ে নেবো ডালটা, তো দুটো একসাথে ঝটে ঝট বানিয়ে নিই
নিয়ে তোমাদেরকে চলে যাবো। এশা আয়নাকে চান করানো আছে, ওদেরকে নিয়ে একবার কিছু মানে ছাদে নিয়ে যাবার থাকে, কারণ তোমরা জানো এর পরেই আমি ছাদে নিয়ে যাই। তো এই সকালের দিকের এই হেট্রিক স্কেডিউলটা থাকে বলে আমি তোমাদের সাথে সকালে ব্লগটা খুব একটা শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করি পুরো সকালে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। আর একটা সুখবর, এশা আয়না কিছুদিন বাদ থেকেই হয়তো স্কুল যাবে, তবে করোনা পরিস্থিতিটা খুবই মানে ভালোই বেড়েছে কলকাতাতে, তোমাদের ওখানেও আশা করি হচ্ছে এবং কলকাতাতেও অনেক মানুষের হচ্ছে। আমি জানি না ওদের স্কুল কতটা পরিমাণ খোলা থাকবে বা খোলা থাকবে না। তো যাই হোক, ডালটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে, ডালটা আবার সিটি দেবো, সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ডালটা। আর এদিকে আলুটা ভাজা চলছে, তো প্রেশারে ঢাকাটা লাগিয়ে দিলাম। আর এদিকে একটা মানুষ এইদিক ওইদিক করতে করতে সকাল থেকে, আর এই শীতের দিনে এত ছোট বেলাটা হয়ে গেছে যে সময় যেন মানে এতই তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, চারপাশে যেন দেখাই যাচ্ছে না। তারপরে ইউটিউব আছে, তোমাদের ভালো প্রথমদের একটা পরিবার আমি তৈরি করেছি, সেই পরিবারটাও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন সারাদিনে আর সময়ই পাওয়া যায় না। ওইদিকে ডালটাও হয়ে গেছিলো, এদিকে পেঁয়াজ শাকটাও দিয়ে দিয়েছিলাম, ওটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পোস্তটা। তো পেঁয়াজ শাক ডালটা মানে তোমার যে আলুটা ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজ শাকটা অল্প একটু দিয়ে নুন দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। শাক থেকে যে হারে জল বেরোয় সেটাতেই হয়ে যায়। ঠিক শাকটা সেদ্ধ হয়ে গেলেই তোমরা এর মধ্যে পোস্তটা দিয়ে একটু ঢেকে দেবে। তো গুড মর্নিং মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আমি সোনাই, টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমিও খুব ভালো আছি, এশায়নাও খুব ভালো আছে। তো আমার কুকিংটা তোমাদের সকাল থেকে শেয়ার করেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলার আর টাইম পাইনি, কারণ তোমরা জানো সকালের দিকটা একটু হেক্টিক স্কেডিউল থাকে। আর ইভিনিং টাইম থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করিনি, আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। তো আজকে দিন পেরোলেই কালকে নতুন নিউ ইয়ার বলতে পারো। তো কালকে নিউ ইয়ারের আগাম শুভেচ্ছাটা আমি এখনই জানিয়ে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আর ব্লগের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, তো এই বিষয়ে আমি এখনই আর কিছু বলছি না। তো চলো দেখিয়ে দিই, ব্লগটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, তাহলে সবটা বুঝতে পারবে যে আমি এরকম কেন লাগিয়েছি। আর চলো, আজকে কুকিং তো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম, চানটা হয়ে গেছে, আজকে মোটামুটি কাজগুলো অলমোস্ট হয়ে গেছে। এসে এরা ছাদে গেছে, আর আমার পুজোটাও হয়ে গেছে অলমোস্ট, কারণ চান হয়ে গেলেই তো পুজোটা আমার হয়ে যায়। আর বাইরে বাইরে জামাকাপড়গুলোও মেলা হয়ে গেছে। আর সকালবেলায় যে ফুলের ছবিগুলো দিয়েছি, ওই ফুলগুলো আজকে আমার ব্যালকনিতে ফুটেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর লাগছিলো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য সিজন ফ্লাওয়ারে, উইন্টার সিজনে ফুলগুলো সকলেরই ভালো লাগে এবং সকলেরই গার্ডেনে হয়েছে দেখছি, সকলেই দেখাচ্ছে, ভালো লাগছে। আর এদিকে আমি ভাতটা আমার হয়ে গেছে, এশায়না ছাদে গেছে। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি এশায়না ছাদেতে কী করছে। আর এই যে এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখানে বসিয়েছি মাছের ঝাল, মাছের ঝালটাও অলমোস্ট হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। আর আজকে রাতে ছোটোখাটো কিছু পার্টি আছে, জানি না তোমাদের সাথে আর শেয়ার করবো কি করবো না, যতটুকু সম্ভব হয়তো করা হয়ে আর উঠবে না। তো যাই হোক, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনকার মতন আমি বাই বাই জানাচ্ছি, আর প্রত্যেকটা দিনের মতন এটাতেও বলছি, থ্যাংকস টু অল অফ মাই সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং নট সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের, যারা আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকেও থ্যাংকস, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকেও থ্যাংকস, এবং যারা সাবস্ক্রাইব করে আমাকে এতটা পথে এগিয়ে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেকটাই থ্যাংকস। তো চলো আজ আর বেশি বক বক করবো না, খুব ছোটোর মধ্যেই ব্লগটা রাখছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাথে থেকো। তো চলো পরে আসছি, ফিরে আসছি পরের কথাটা নিয়ে, যেটা লাস্টে লাস্ট পর্যন্ত জানাবো যে আমার ব্লগে থাম্বনেলটা আমি এরকম কেন দিয়েছি। বাই বাই। হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, Bird's not coming. Bird's to sitting bird, there. Not jelly, Baba. Yeah. Bird not jelly. Bird's not playing. Yes. Do you call? You down. Call? Please, birds, yes. Get down. Sit down. Yeah. I will not go up. Yes, if it's not going up, you get down. Yes, Anna is also not going up. Mama is not going up. Mama is not going up. You Papa get down. Not going up. Yes, Papa is also not going up. You get. Hello, my friend. So, ব্লগটা শেষ করার টাইম চলেই এসেছে।
তো প্রত্যেকেই জানাই নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ার, কারণ এই ব্লগটা যখন কালকে যে ব্লগটা যাবে অ্যাকচুয়ালি সেটাতেই বলা উচিত নিউ ইয়ার। আজকে রাতে নিউ ইয়ারের কিছু কিছু স্পেশাল ব্লগ আছে, কালকের ব্লগটা আশা করি তোমরা খুব এনজয় করবে। আজকের ব্লগটা আমি সেরকম কিছু করিনি, কারণ আজকে কালকে যে ব্লগটা দেখবে আজকে সেটা করতে করতেই ডেকোরেশন করতে করতে টাইমটা চলে গেছে। তো ইচ্ছা আছে আজকে আমাদের ছাদে বারবিকিউ হবে, মানে আজ টুডে নাইটে, 31st নাইটে বারবিকিউ হবে। তো ওরই কিছু কিছু ক্লিপিংস নেবার আছে, যতটা পারবো চেষ্টা করবো, কিন্তু নাইট থাকার কারণে কতটা নিতে পারবো ক্লিপিংস সেটা জানি না, তবে যতটা পারবো চেষ্টা করবো নেবার এবং তোমাদের সাথে শেয়ার করার। তো বারবিকিউ অ্যারেঞ্জ করা, তার চিকেন আনা, তাকে ম্যারিনেট করা, এবং আমাদের সোসাইটির অনেক মানুষই সেখানে থাকছেন, তো ছোটোখাটো একটা মানে পিকনিকও বলা যেতে পারে, বা নিউ ইয়ারকে আগাম শুভেচ্ছা জানানোর জন্য একটা ছোটোখাটো পিকনিক। তো সেই জন্যই আজকের ব্লগটা সেরকম ভালো কিছু দিতে পারিনি। আর এই ব্লগটার নাম মানে লাস্ট ব্লগ এটা দেওয়ার রিজন হচ্ছে 2022-তে এটাই আমার লাস্ট ব্লগ। আশা করি 2023 থেকে আবার আমি আমার মাই ফার্স্ট ব্লগটা স্টার্ট করতে পারবো হ্যাপি নিউ ইয়ারে। আর আমার চ্যানেলটাকে তোমরা নিশ্চয়ই 2023-তে আরও ভালোবাসবে এবং আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার তরফ থেকে অনেক ভালো ভালো ব্লগ আমি তোমাদেরকে গিফট দেবো বলে মানে নিউ ইয়ারে প্রতিজ্ঞা করছি যে চেষ্টা করব নেক্সট ইয়ারে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর, আরও ইনফরমেটিভ, আরও রেন্টালসের ওপরে, আরও কুকিংসের ওপরে এবং কলকাতার ওপরে আরও সুন্দর সুন্দর কিছু ব্লগ গিফট দেবার। কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না কতটা করতে পারবো, তবে আমিও তোমাদের কাছে রিটার্ন গিফট হিসাবে শুধু এটুকুনিই বলবো, আমার চ্যানেলটাকে ভালোবেসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভবিষ্যতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কারণ মানে তোমরা যদি সেটা না করো তো সেক্ষেত্রে কী হয় আমি অতটা ঠিক বুঝতে পারি না যে তোমরা কীরকম ধরনের ব্লগ আমার কাছ থেকে চাইছো। আর ডেইলি ব্লগ তো আমি ডেইলি দিয়েই থাকি। তো নিউ ইয়ারে অনেক কিছু নিউ ইয়ার হিসেবে ব্লগ বানানোর প্ল্যান আছে, তবে নেক্সট ব্লগটা তোমরা আমার দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ব্লগটা ছোটোখাটোর মধ্যেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আগাম প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এবং আজকে আমার অনেক ফ্রেন্ড আছে যারা 31st নাইট কাটানোর জন্য বাইরে যাবে বা এনজয় করবে, ফুল নাইট এনজয় করবে, যে ঘরে হোক কি বাইরে হোক, মানে যে যার নিজের নিজের স্টাইলে এনজয় করবে। তো প্রথমেই বলি, বি সেফ, যে যেখানেই থাকো সেফলি ড্রাইভ করো, সেফলি রাস্তায় বেরিও এবং সেফলি দিনটাকে কাটিও, সেফটি মাস্ট। আর বাকি মন খুলে এনজয় করো, নিউ ইয়ার ইজ কামিং অ্যান্ড এনজয়িং ইয়োর সেলফ অ্যান্ড সেফলি। এটুকুই আমি তোমাদের কাছে প্রে করতে পারি। আশা করি নিউ ইয়ারে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে তো নিউ ইয়ারের একটাই গিফট হিসেবে আমি তোমাদের কাছে চাইবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।